ভাড়া না বাড়লে মেরামতি নয় বলছেন বাস মালিকেরা। কোনো কোনো বাসের ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ পেরিয়ে গিয়েছে বছরখানেক বা তারও বেশি দিন আগে। কোনো বাসের মালিক আবার লকডাউনের পর থেকে এসব নিয়ে মাথায় ঘামাননি, তাই শহরের রাস্তায় কার্যত এভাবেই ঝুঁকি নিয়ে ছুটছে গণপরিবহনের একটি বড় অংশ। রবিবার ডোরিনা ক্রসিংয়ে মিনিবাস দুর্ঘটনার পরেই কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম। রাস্তায় বেরোনো আনফিট বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। পুলিশকেও কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন মন্ত্রী। তারপরেই সোমবার থেকে এ বিষয়ে কড়াকড়ি শুরু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বাস দাঁড় করিয়ে মঙ্গলবারেও ফিটনেস সার্টিফিকেট সহ যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখা হয়। যেসব ক্ষেত্রে গরমিল ধরা পড়েছে সেসব ক্ষেত্রে পুলিশ সতর্ক করেছে বাস কর্মীদের। এদিন সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত 45টি বাস মিনিবাসের বিরুদ্ধে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস মালিকদের সংগঠনগুলির একাংশের অবশ্য অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাড়া না বাড়ায় লোকসানে চলছে অধিকাংশ বাস মিনিবাস। রক্ষণাবেক্ষণ তো দূর, রাস্তায় বাস নামিয়ে জ্বালানির দাম বা কর্মীদের বেতনের টাকাটা উঠছে না। মালিকদের মুনাফার তো প্রশ্নই নেই, উল্টে জমানো টাকা যা ছিল বেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রক্ষণাবেক্ষণের পিছনে খরচ করা তাদের পক্ষে কার্যত অসম্ভব। বর্তমানে সিএফ নবীকরণে উৎসাহ দিতে জরিমানায় ছাড়ের দাবিও তুলেছে কয়েকটি বাস মালিক সংগঠন। তবে তাদের অভিযোগ, এ বিষয়ে সরকারকে বারবার বলেও কাজ হয়নি। সূত্রের খবর, নতুন বাস মিনিবাস বা গাড়ির ক্ষেত্রে প্রথম 8 বছর পর্যন্ত 2 বছরে একবার করে সিএফ নেওয়া বাধ্যতামূলক। তবে বয়স 8 পেরিয়ে গেলে প্রতি বছরই তা নিতে হয়। সংশ্লিষ্ট আরটিও থেকে মেলে এই সার্টিফিকেট। বাস মিনিবাসের ক্ষেত্রে 840 টাকা লাগে, ছোট গাড়ির জন্য খরচ 640 টাকা। আরটিও সূত্রের খবর, ওই শংসাপত্র দেওয়ার আগে প্রতিটি গাড়ির ইঞ্জিন থেকে কাঠামো সব কিছুই খুঁটিয়ে পরীক্ষা করা হয়। দেখা হয় গাড়ির ক্লাচ, ব্রেক, টায়ার থেকে খুঁটিনাটি সব কিছুই, এমনকি গাড়ির কাগজপত্রও খুঁটিয়ে পরীক্ষা করা হয়। সেখানে পাশ করলে তবেই মেলে সুস্থতার শংসাপত্র। যদিও বাস মালিকদের একাংশের বক্তব্য, বাস থেকে আয় যদি না হয় তাহলে সেটির রক্ষণাবেক্ষণ হবে কি করে? এক বাস মালিকের কথায়, এটা তো আমাদের ব্যবসা, যদি বাস চালিয়ে লাভই না হয় তাহলে রক্ষণাবেক্ষণে তা খামতি থাকবেই। ঘরের টাকায় তো দিনের পর দিন চলতে পারে না, তাই রক্ষণাবেক্ষণের খামতি মানেই অসুরক্ষিত বাসে যাতায়াতে যাত্রীদের বিপদ ও প্রাণের ঝুঁকি থেকেই যাচ্ছে।